হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, দুই বোনে এই গরমের মধ্যে বসে আছে এই ঘরে, কেননা রান্না বান্নার টাইম, আর দিদা নিচে ঘরে দোতলায় শুয়ে আছে আর মাঝে মাঝে টিভি দেখে, আর মিশ্রি ঘরে দৌড়াদৌড়ি করছে, খেলছে, এখন ওকে বারান্দায় রাখা যায় না। বারান্দায় প্রচণ্ড গরম লাগে রোদের এই হালকা হাওয়ার সাথে সাথে ঢোকে, গরম হাওয়া ও বুঝতে পারে। আসলে কি বললো তো, দেখো তোমরা বললে বলবে, হ্যাঁ ঢঙের কথা, একটা মোরগ পোষে তার নাকি আবার গরম, সত্যি তোমরা বুঝবে না, বোঝাতে পারবো না। তোমরা যদি আমাদের বাড়িতে এসে দেখে যেতে যে আমাদের মোরগটা কি ধরনের মোরগ, নবাব মোরগ, তবে বুঝবে। হ্যাঁ জানি, মাছ জলে থাকে, পুকুরে থাকে, কষ্ট করে, জেলেদের হাড়ির ভেতরে থাকে, তারাও মাছ, ঠিক তো? আর তুমি যখন অ্যাকোরিয়ামে এসে যখন একটা মাছকে পুষছো, দেখবে তার যত্নটা একটা আলাদা হয়, তাই না? সেও কিন্তু মাছই, তাই তো? সে কিন্তু অন্য কিছু না, সে পাহাড়ি মাছ, উনি হচ্ছে বাহারি মুরগা মিশ্রি, বুঝেছো তো? তা মুরগিগুলোকে কেটে খেয়ে খেয়ে ফেলে, আমরা এটা ভাবতেই পারি না যে আমাদের মিষ্টিকে আমরা কোনোদিন কেটে খাবো। ছি 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 ছি, ভগবান, তার আগে যেন আমার মরণ হয়, ভাবতে পারি না কতটা চোখে কেটে খাবো, এই কতটা ভাবার আগে যেন আমার মরণ হয়, ঠিক আছে? আমরা এই ধরনের, আমরা যেটাকে পুষি সেটাকে আমরা ভাবতে পারি না। আমাদের একটা মিঠু পাখি ছিল, মানে পাহাড়ি টিয়া ছিল, সে মারা গেছিল, পরে বাপি বলেছিল যে মিঠু যদি আমার আগে মরে, মিঠুর আগে যেন আমি মরে যাই, মিঠুকে এত ভালোবাসতো বাপি, যে মিঠুর আগে যেন আমি মরে যাই, মিঠুর মরণ যেন আমার দেখতে না হয়। আর সত্যি না বাপি মিঠুর আগে মরে গেল, জানো মিঠু অনেক দিন বাঁচলো, পাখি কিন্তু অতদিন বাঁচে না। শুনো, কতদিন, 19 বছর মতো বাঁচলো, কুড়ি বছর বেঁচেছিল, 20-22 বছর বেঁচেছে আমাদের মিঠু, জানো? তা বাপি বলেছিল মিঠুর মরণ যেন আমি কোনোদিন চোখে না দেখি। বাপি বাইরে থেকে আসলে মিঠুর জন্য বাদাম নিয়ে আসতো, ওকে যদি আগে দেয় বাদাম ঠিক আছে, তারপর আমাদেরকে দেবে, কিন্তু ধরো মিঠুকে না দিয়ে আমাদেরকে আগে দিল, সুমির হাতে বাদামের প্যাকেটটা দিল, ধরো বাপি এসে সুমির হাতে দিল, ও কট মট করে বাদামের পরে খাবেই না, ধরো দিতে গেল, লাঠি মেরে ফেলে দেবে, অন্য কারোর হাতে কেন আগে যাবে, আগে আমি, আমাকে আগে দেবে, তারপর সবাইকে। তারপর দেখা গেলো বাপি যেন তো আগেই মরে গেলো। মিঠু আমাদের খুব আদরের ছিল, আমাকে নাম ধরে বিঙ্কি করে ডাক্তার, খুব খেপাতাম, খাঁচার মানে ওর খাঁচা কাচি কিরম ঢেলকে দিতাম, বুঝলে তো, সবার নাম ধরে ধরে ডাকতো। আর পুকি কি করছিস, পুকি কি করছিস, পুকি কি করছিস, আমার ওই মেজ বোনকে বলতো, মানে পুচি তুই কি করছিস, এই কথাটা শিখেছিল, বুঝলে? আর আমাকে মানে রেগে গিয়ে ভয় রেগে যাচ্ছি, কিন্তু আমি ওই বড়রা যেমন ছোটরা খেপালে টেপালে বড়রা বলে, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, ওরম করে আমাকে ভয় দেখাতো, জানো তো। আর যাই হোক, বাপি না মিঠুর আগেই মরে গেল। তা বাপি বলেছিল যদি মিঠু আমার পরে মরে, আমি যদি বেঁচে থাকি, যদি ওই দিন আমাকে দেখতে হয়, মিঠুকে আমি গঙ্গার পারে নিয়ে গিয়ে গঙ্গার মাটিতে পুঁতে দিয়ে আসব। হ্যাঁ, আর মিঠুর নাম করে কিছু পাখিদেরকে বিস্কুট টিস্কুট কিনে ছড়িয়ে দিয়ে আসবো। বাপির একটা ইচ্ছা ছিল, কিন্তু বাপি আগে মরে গেছে। বাপি সবচেয়ে বলেছিল যে মিঠুর আগে যেন আমি মরি, এত ভালোবাসতো যে মিঠুর মৃত্যু দেখতে পাবে না। সত্যি তাই হলো, বাপি আগে মারা গেছিলো, তারপর অনেক পরে মিঠু মারা গেছে। আর তারপর যখন মিঠু মারা গেল, গঙ্গাতে, গঙ্গার ওখানে নিয়ে যাওয়া হয়নি, আমাদের বাড়িতেই, আমাদের উঠানে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের নিচে মাটি খুঁড়ে মিঠুকে শুইয়ে দিয়ে ওখানে, তারপর বাড়িতে যত গাছের ফুল ফুটেছিল, বেল ফুল টেল ফুল দিয়েও মিঠুকে সাজিয়ে দেওয়া হলো, দিয়ে মিঠু ওখানে মাটি চাপা দিয়ে, যেখানে মিঠুকে মানে কি বলবো, মানে মিঠুকে সমাধি দেওয়া হলো, তার উপরে মাটি চাপা দেওয়া হলো, সেখানে ফুল টুল দিয়ে ছড়িয়ে ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হলো, আর একটু পাতাসা টাতাসা দেওয়া হলো। আর পরে কী করলাম, পরদিন সকালবেলায় সমস্ত কাক পাখি যেমন সকালবেলায় ঘোরে, মিঠুর নাম করে বিস্কুটের প্যাকেট এনে রাস্তা কুকুরদেরকে দিয়ে দিলাম আর পাখিদেরকে দিয়ে দিলাম, যেন মিঠু যেখানে গেছে সেখানে যেন শান্তিতে থাকে, ভালো থাকে, ও পরের জন্ম যেন ওকে মিঠু হয়ে জন্মাতে না হয়, যেন ভালো জন্ম নেয়, এরকম। তা যাই হোক, আর এখন আমরা এই গরমে বসে আছি, এখন রান্না করছি, এখন মিশ্রি নবাব ঘরে দৌড়াদৌড়ি করছে, মামুনি ওই পেপার পড়ছে, হ্যাঁ টুকটাক মামুনি ছবি আঁকে অনেক সময়। আর আজকে জানো তো বাজার যায়নি, তা আজকে কি করছি দেখো, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো আমার ভাতটা ফুটছে, ভাতের মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি, দেখো এই যে ভাতের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ, এই যে ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি, অনেক ডিম দিয়েছি, 6খানা ডিম দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, এই ডিমগুলো তুলে ছুলে নেবো,
আর আলু পটল দিয়ে তরকারি করব, আলু পটল দিয়ে তরকারি করব, আর ওই ডিমগুলোকে ছুলে ভেজে তরকারিটার মধ্যে দিয়ে দেবো। ভাল লাগছে না, রান্নাঘরে গরমে থাকতে পাই না গো, বললে তোমরা হাসবে, আবার কি রান্না ছিঁড়ি। মানে এখন ভাবছি কি গরম দিয়ে কটা দিন আছে, যেমনভাবেও খেয়ে বাঁচা নিয়ে কথা। আর একটু আমের টক করবো, এই আজকে এখন রান্না করব, রান্না করছি আর কি কী করছি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা আমাদের সাথে থাকো। পটলের তরকারি করব বললাম, পটলগুলো কালকেই এনেছি, দেখো তাজা পটল একেবারে, এই গরমের তাপে শুকিয়ে ব্যাং হয়ে গেছে। আর এই আলু নিয়েছি, আর এই বেগুনটাও দেখো ব্যাং হয়ে গেছে। বেগুনটাকে ভাজা করব আমাদের চারজনের জন্য, চারজন না সরি 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 পাঁচজন, মিশ্রিও আছে বুঝলে তো, দিদা আমি মামুনি সুমি আর মিশ্রি, পাঁচজনের জন্য পাঁচ পিস মানে কেটে ভাজা হবে। আর এখানে আলু পটলের তরকারি করব, আর এই দেখো দুটো আম নিয়েছি, এই আম দুটো দিয়ে টক করব। খাওয়ার শেষে আমের টক চাই চাই, নলে যেন খাবারটা মানে ঠিক মতন মানে শান্তিপূর্ণ হয় না বুঝলে। আর ডিমগুলো আমি তুলে ফেলেছি, এবার সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি ছুলবো। ভাত আমার ভালোভাবে ফুটে গেছে, এখনই ফ্যান গালবো, তা আমার রান্না চলছে, কি করব বলো, গরমে এই খাচ্ছি, ভাল লাগছে না। এই বেগুন ভাজা করব, আলু পটলের তরকারি করব, ডিমগুলো ছুলে ভেজে তাতে দিয়ে দেব, আর এই ইয়ে করব আমের টক করব। এই হচ্ছে আজকের খাওয়া। আর মিশ্রি বাবু ডিম খায় জানো তো, ডিম দিলে ডিমও খায়। আর ওই যে বলছিলাম মিশ্রিরও যদি কোনোদিন কিছু হয়, ওকেও বাড়িতে ওরকম মাটির তলায় রেখে দেব, কাউকে খেতে দেব না, ও যতদিন বাঁচে বাঁচুক, ভগবানের কাছে প্রার্থনা করে ওর আয়ু আরও বেড়ে যাক, ও দীর্ঘায়ু হোক। ও সত্যি এত সুন্দর, মানে মোরগ বলোকে মনে হবে না জানো তো, পুরো মানুষের মতন বুদ্ধি রাখে। ধরো ওপরে ট্যাঙ্কে জল ভরে গেছে, আমি ধরো মামুনিকে ডাকছি, মামুনি শুনতে পাচ্ছে না, ও চিৎকার দিয়ে বুঝিয়ে দেবে যে আমি ডাকছি, আমরা কেউ ওপরে আছি, ডাকছি বলছি পাম্প বন্ধ করতে, মামুনি শুনতে পাচ্ছে না, এটা বোঝে যে মামুনি শুনতে পায়নি, ও চিৎকার করে ডেকে দেবে। কেউ এসে নিচে কলিং বেল বাজালো, ও চিৎকার করে আমাদেরকে ডেকে দেবে যে এখন দরজা খোলো কেউ এসেছে, মানে এত বুদ্ধিমান। আর খাওয়া দাওয়া, বাবা বাসি খাবার খাবে না গো, ধরো আজ আগের দিন মাছ এনেছি, পরদিন সেই মাছের ঝোল হলো, ঠিক মাছটা দিলো বুঝে যাবো খাবে না। তা যাই হোক দেখো আমি রান্না করছি, আমার সাথে থাকো। আমি বেগুনগুলো ভেজে তুলে রেখেছি, আর ডিমগুলো সিদ্ধ করে ছুলে ভেজে রেখেছি। আর এখানে দেখো আমার চাটনিটাও ফুটছে, চাটনিটা হয়ে গেছে, নামাবো। মানে চাটনি বলতে কি আমের টক নুন চিনি দিয়ে জাস্ট, তেলে কোনো ফোড়ন টোড়ন দেইনি যেমন রোজ করি, এটাই দিদা বেশি ভালোবাসে আর এটা খেতেও খুব ভালো লাগে। আর এখানে দেখো আলু পটলটাকে আমি কষিয়ে নিচ্ছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন দিয়ে আলু পটলটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপর একটু লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু চিনি দেব, মানে টেস্ট খোলার জন্য, ভালো করে কষিয়ে টষিয়ে ভিজিয়ে মুজিয়ে তারপরে আন্দাজ মতন জল দিয়ে দেবো। তারপর ডিমগুলো ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো, বুঝতে পারছো ভজঘট ঝোল হবে, আর সহ্য করতে পারছি না। ওই যে বেলটা এনে রেখেছিলাম, ওই বেলটাকে আমি গুলে রেখেছি, বেলটা খুব একটা ভালো হয়নি বুঝলে, মানে বেলটা ওরা কাঁচা অবস্থায় পেরে রেখে দেয় না, তারপর আস্তে আস্তে ওগুলো ওরা কীভাবে রেখে রেখে পাকায় তা আমি বুঝতে পারিনি গো, ঠকে গেছি, বেলটা খুব একটা ভালো হয়নি, একটু কাঁচাটে কাঁচাটে মতন ছিল। এবার যখন আমি এটাকে ভেঙে মানে বার করতে গেছি, বেলটা আসল কুড়াতে গেছি, তখন দেখছি কীরকম একটা পিজা পিজা শক্ত শক্ত দলা দলা, আর মুখে দিয়ে দেখলাম একটু হালকা টক টক ভাব, কেমন যেন একটা, দেখো না বেল খারাপ হয়ে গেলে কেমন হয়, ওইরম পুরো পচে যায়নি, তাই ওই যেটুকু পারি গুলে রাখলাম, কিন্তু অনেকটা নষ্ট গেছে বুঝলে তো, ভালো করে গোলেনি, যে জন্য বেলের শরবতটা তো হালকা হয়েছে, অত বড় বেলটা দেখো 40 টাকা চেয়েছিল, তাও তো আমি 30 টাকা দিয়ে আনলাম, আরও কত ঠকতাম বলো, আরও 10 টাকা বেশি ঠকতাম তাই না বলো। পটল দিয়ে শর্টকাটে ডিমের ঝোল রান্না হয়ে গেল, দেখো দেখতে কেমন লাগছে, আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো দেখে তোমাদের। এটা শর্টকাটে হয়ে গেল আলু পটলের ঝোল আর ডিমের ঝোল একসাথে, চাটনিও হয়ে গেছে। শুভ বিকেল বন্ধুরা, একটু ছাদে ঘোরাঘুরি করছি, আর সূর্য এখন ওইদিকে অস্ত যাচ্ছে দেখো, আর নিচে সুমি দিদা মামনি সব টিভি দেখছে, মিশ্রিও টিভি দেখছে বসে বসে, দিদা চেয়ারে বসে আছে, দিদার পায়ের কাছে একটা পাপসে বসে মিশ্রিও টিভি দেখছে, আর আমি একটু ছাদে ঘোরাঘুরি করছি। একটু পরে গাছে জল দেবো, দেখো সব গাছগুলো রোদের তাপে সব শুকিয়ে আছে, গাছগুলোতে জল দেব, জল দিয়ে তারপর একটু সন্ধ্যেটা হোক সন্ধ্যে দেব, দিয়ে তারপর সুমি চা করবে, আর এভাবেই আজকের দিনটা কেটে গেল।
আমি আজকে এখানেই আমার ব্লগটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই ঝটাপট সাবস্ক্রাইব করে নিও। টাটা।